10 মাস হলো বিদেশে গেছেন রেশমা আক্তারের স্বামী। ভাবি ভাবি বলে এর সুযোগ নেন 6 বছরের ছোট প্রতিবেশী যুবক রাসেল। এক পর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। অবশেষে 3 সন্তান রেখে 24 বছর বয়সী রাসেলের ঘরে ওঠেন 30 বছর বয়সী ভাবি। জানা গেছে 10 মাস আগে রেশমা আক্তারের স্বামী জীবিকার তাগিদে পাড়ি জমান মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। সেই শূন্যস্থান পূরণ করতে সুযোগ নেন প্রতিবেশী যুবক রাসেল শেখ। শুরুতে গোপন ছিল ওই গৃহবধূর পরকীয়া, কিন্তু গেল 25 আগস্টের রাতে হঠাৎ করে প্রতিবেশী দেবর রাসেল শেখের বাড়িতে চলে যান রেশমা আক্তার। সেখানে গিয়ে বিয়ের দাবি করেন তিনি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এদিকে স্বামী সন্তান ও 3 সন্তানকে রেখে রেশমার বাড়িতে অবস্থান নেওয়ার খবরে পালিয়ে যান রাসেল। কয়েকদিন পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় এখন সুর বদলেছেন ভাবি। অকপটে স্বীকার করেছেন নিজের ভুলের কথা। আমি তো স্বামীর বাড়ির বাইরে ভাতই খাইতে চাই, যে ভুল করছি, যে আর কখনো এরকম ভুল আর হবে না। ভুল করছি যে এখন স্বামীর সাথে আমি এই ভাবে সম্পর্ক করছি, ওদের বাড়িতে আইছি, এটাই তো আমার অপরাধ আর কোনো কিছু না। কারণ ওটা না দিয়ে গেলে আমি কখনো এখানে আসতাম না, মানে সম্পর্কে কেমনি আমরা ফোনে কথাবার্তা বলতাম। বছর যাবত না, এই 5 মাস কত বছর হয়নি। আমার হাজবেন্ড ঠিকই আছে, আজকে 10 মাস। এতো আমার সাথে যখন কথা বলছি, আমি তার সাথে, আমি রাসেলের সাথে এটি করছি, মনে করেন এর জন্য আমার হলো এই বাড়িতে ওরা এসে দিয়েছে যে ওরা আজ হলেও রাখবে না, কাল হলেও রাখবে না। একজনের সাথে সম্পর্ক করতে মানে কথাবার্তা বলছি, স্বাভাবিক এটা দুনিয়া সবাই বলে। দেবর ভাবির এমন পরকীয়ার ঘটনা ঘটেছে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দলুদিয়া তোরাব শেখের পাড়া এলাকায়। ঘটনার পর গোয়ালন্দ থানায় রেশমা আক্তারের নামে জিডি করেছেন তার ভাসুর রশিদ শেখ। রেশমা আক্তারের এমন কর্মকাণ্ডে অসহায় হয়ে পড়েছেন শিশুসহ 3 সন্তান। এ ঘটনায় বিচার চেয়েছেন স্বামীর পরিবারের সদস্যরা। আমার ছেলে 9 মাস ধরে বিদেশ গেছে, এই 9 মাস এনে এই আর বিচার চাই আমরা। সে 3টা বাচ্চা রেখে আমার কাছে বলতো যে আমি ওর সাথে কথা বলি, কথা বলি পরে আমি অনেক বুঝাইছি যে কাকে এমন কিন্তু চলবে না, 3টা সন্তান দিয়ে আপনি পরকীয়া কিন্তু করা যাবে না, এগুলো খারাপ কাজ। ও আমার কথা শোনে না, ওখানে বুঝে না, অনেকে বুঝাইছে কিন্তু বুঝে না এই কথা কারো কথা। ও কাকি ও না বুঝেই এমন কাজ করছে, কাজ করার পরে তারপরে এখন ও বলছে যে পেটে বাচ্চা, ও এই জন্য ওই বাড়ি চলে এসে আমি রাসেলের বাতি খাবো। এই সন্তান 3টা থুয়ে পরকিরিয়া করিয়া এখান থেকে চলে যাওয়া, ওকে এই বাড়ি উঠানো যাবে না, এটার বিচার আমরা চাই, এটার বিচার আপনারা করবেন। যে নাকি একটা পরকিয়া কইরিয়া যার ওক সন্তান জন্ম দেয়, ওই যে কোনো স্বামী চায় যে এই রক্ত মাংস শরীর নিয়ে ওই স্ত্রী নিয়ে সংসার করা। গোয়ালন্দ থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান থানায় জিডি হয়েছে, পুলিশের তদন্ত চলছে। রেশমার সংসারে 4 বছরের এক ছেলে, 7 ও 8 বছরের 2 মেয়ে রয়েছে। এ অবস্থায় স্ত্রীকে দেশে রেখে মাসের পর মাস স্বামী বিদেশে থাকার বিষয়েও ভিন্নভাবে দেখছেন স্থানীয়রা। মোর্শেদ আলম, কালবেলা।